আসসালামু আলাইকুম। রোজার আগে কিছু কাজ গুছিয়ে নিলে রোজার সময় ঝামেলাটা কমে যায়। চাইলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে কিছু ইফতার আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন, এতে করে রোজার সময় ঝামেলাটা কমে যাবে। চলুন তাহলে দেখে নিই রেসিপির প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে 500 গ্রাম পরিমাণ আমি বোনলেস চিকেন নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ চিলি সস, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 7 মতো লবণ। এখন এই সবকিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে সম্পূর্ণ চিকেনের মিশ্রণটা এইভাবে দিয়ে একসাথে স্মুথ করে ব্লেন্ড করে নিব। এদিকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1টা ডিম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপর খুবই ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণ অ্যাড করা যাবে না। অন্যদিকে একটা চপিং বোর্ডের মধ্যে আমি সামান্য তেল এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা চিকেনের মিশ্রণটা এইভাবে দিয়ে তারপর বেলুনের সাহায্যে চারপাশ থেকে সমান করে চারকোনা করে নিচ্ছি। এখন লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এগুলোকে আমি চারকোনা শেপ করে কেটে নিয়েছি। চারপাশ থেকে একটু সমান করে নিতে হবে। আর ডিমের ফেটানোর মধ্যে আমি লবণ দেইনি, কারণ হচ্ছে ডিম ফেটানোতে যদি আপনারা লবণটা দেন তাহলে কিন্তু ডিমের মধ্যে পানি উঠবে, এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন একটা একটা চিকেন এইভাবে দিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 ধরনের ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 ধরনের ব্রেড ক্রাম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর ইফতারের সময় কিন্তু যদি বাচ্চাদেরকে এরকম কালারফুল ইফতার দেওয়া হয় বাচ্চারা কিন্তু পছন্দ করে, তো আমি এগুলোকে ডাবল কোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলো যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এরকম একটি এয়ারটাইট বক্স নিতে হবে। বক্সের ভিতরে ভরে এগুলোকে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ইফতারের আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো কিছু আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা ভালোমতো গরম করে নিতে হবে, তারপর মাঝারি আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। আর সামনে যেহেতু রমজান আসছে, ইফতারের আরও কিছু বেশ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।